বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীতে বাবা কান্না করতেছেন এই বাবা যে মুসলমান আমার নবীজি এক পা দুপা করে এসেছেন আস্তে আস্তে বাবা যে আসার পরে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন বলো গো বেলাল তোমার জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি বেলাল বলছো গো দয়াল নবীজি কিসের খুশির খবর আমার নবীজি বলতেছে বেলাল বেলাল তবে শুনে না শুনে নাও আমি খুশির খবরটা হলে এটাই তোমাকে বিবাহ করতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার চোখের পানি জারজার করে ফেলতে লেগেছে ওগো নবীজি ওগো দয়াল নবীজি ওগো নবীজি আমি আর বিবাহ করতে পারবো না আমার নবীজি বলতেছে বেলাল গো কেন তুমি এই কথা বলতেছো আমার বেলাল বলতেছে এ আমি দেখতে হলাম কালো ওগো নবীজি আমার ফুটবল হলো মোটা মোটা আমাকে কোন মেয়ে পছন্দ করবে না পছন্দ করবে না আমার নবী যে বলছে বেলাল তোমার গুণ যে বুঝবে তিনি তোমাকে বিবাহ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরাও হযরত বেলাল বলছো কো নবীজি যদি কোন মেয়ে যদি বিবাহ করতে চায় কে না বিবাহ করবে বাবা জি মুসলমান ভাইরাও আবার নবী জি বেলালকে বলার পরে আবার সাহাবীদের কাছে চলে এ সাহাবীরা গো তোমরা তাতাই করে বেলালের একটা মেয়ে খুঁজে নাও তোমরা মক্কাতে মদিনাতে এলাওয়াজ করে দাও বেলালকে কোন মেয়ে বিবাহ করবে বাবা জি এলাওয়াজ করে দেওয়া হলো অনেক মেয়ে বাবা বেলালকে বিবাহ করার জন্য বাবা আপনার দিবানা হয়ে গেছে জোরে বলুন বেলালকে বিবাহ করার জন্য বাবা সবাই পাগল হয়ে গেছে বাবা মাঠ ভর্তি হয়ে গেছে আমার নবী যে বলতে জগৎ সাহাবি তোমরা শুনে না শুনে নাও আর একটা কথা এলান করে দাও বেলাল আর দুনিয়া তো মাত্র চার দিন তার হায়াত আছে কে বিবাহ করবে বাবা যেমনই বলেছে বেলাল আর চার দিন দুনিয়াতে বাঁচবে বাবা যে মাঠকে মাঠ আপনার খালি হয়ে গেল বাবা জি কোন মেয়ে বেলালকে বিবাহ করতে পারে বাবা কেউ বাবা বিবাহ করলো না আমার নবীজি বলতে জগৎ সাহাবিরা সমস্ত মেয়েরা তো পালিয়ে গেল আপনার কিনা বেলাল কাতে কেউ বিবাহ করলো না কিন্তু বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা বল জগৎ নবীজি নবীজি আমি বেলালের জন্য একটা মেয়ে খুঁজবো জোরে বলুন বেলালের হায়াত আর কদিন জোরে বলেন চার দিন হায়াত বাবাজি মুসলমান ভাইরাও বেলাল প্রথম দিন গেলেন যাওয়ার পরে বাবা কোন মেয়ে খোঁজা পাওয়া গেল না বেলাল কদিন হযরতে আলী দ্বিতীয় দিন গেলেন বাবাজি সারা দিন মান আপনার মেয়ে খুঁজলো বাবাজি পাওয়া গেল না বেলালের হায়াত আর কদিন বাবাজি আবার তিন দিন কা দিনে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জন্য মেয়ে খুঁজতে বাড়ালেন বাবা আপনার মেয়ে পাওয়া গেল না মেয়ে পাওয়া গেল না বাবাজি আর হায়াত থাকলো কদিন একদিন হায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি আপনার চিন্তা চিন্তিত হয়ে গেছে বলো গো আল্লাহ আল্লাহ আমি কি বেলালের জন্য মেয়ে খুঁজতে কি পাবো না আমি কি বেলালের জন্য মেয়ে খুঁজে পাবো না পাবো না এ বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলী চার দিনে বাবাজি কি করেছেন আপনার সকালে বেরিয়ে গেছেন আপনার মেয়ে খুঁজতে 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 বাবাজি একটা জঙ্গলের ভিতরে বাড়ি দেখা গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তিনি ওই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন বাবা ওই বাড়ির ভিতরে একজন বয়স্ক আপনার মানুষ রয়েছেন হযরত আলী বলতেছে বলো গো চাচা
আচ্ছা যাও আপনার বাড়িতে একটা মেয়ে ছিল ওই মেয়েটার সঙ্গে কি বেলালের বিবাহ দেবেন নাকি এই মানুষটা বলছে আলি কেন বেলালের সঙ্গে বিবাহ দিব না যেই বেলাল নবীজির জান নবীজি জন্য জীবন দিতে রাজি ছিল যেই বেলাল নবীজির জন্য জান দিতে রাজি কিন্তু ওগো আলি যেই বেলাল জীবন কলমা ছাড়েনি আর ওই বেলাল আমার বিটির জামাই হবে এটা তো আমার জন্য খুশির খবর জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা যে যেমন রাজি হয়ে গেছেন হযরত আলী বলছে চাচা গো তবে আপনি শুনুন না আপনি বলুন আপনি শুনে নিন আর বেলালের মাত্র একটা দিনই হায়াত আজকেই 12টার সময়তে তার মরণ হবে হুজুর আজকে কিন্তু বেলালের 12টার সময় তো মরণ হবে এ বয়স্ক মানুষটা বলছে আলি তাইলে আমার বিটির বিবাহ দেব না কেউ দেবে কোন ছেলে যদি বলে যে আপনার বিটির সঙ্গে আমার বিয়ে দিন আমি আজকে রাত্রে মারা যাব কে দিবে দিবে গো যে কথা বলেন না দিবে না বাবা যে মুসলমান ভাইয়েরাও এই মানুষটাও বলতেছে বলে আলি আলি তবে শুনে নাও শুনে নাও এই ছেলের সঙ্গে আমি বিবাহ দেব না দেব না আমার বিটিকে আমি স্বামীহারা করতে চাই না আমার বিটিকে বিধবা বানাতে চাই না বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী এক পা দুপা করে ঘর থেকে বেরিয়ে গেছেন বাবাজি ঘরের ভিতরে যে মহিলাটা ছিল বাবা সে মহিলাটার নাম বাবাজি রুকাইয়া এ রুকাইয়া বাবা এমন একজন নবীর প্রেমিক ছিল এমন একজন নবীর আশিক ছিল বাবা জীবনে একক নামাজ কাজা করেনি বাবা যে রুকাইয়ার চেহারা কোন পুরুষে দেখেনি জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরা এই রুকাইয়া বলছে আব্বা জান আব্বা জান ওটা কে এসেছিলেন গো আব্বা বাবাজি তিন আব্বা বলছে বিটি রুকাইয়া এ বিটি রুকাইয়া তবে শুনে নাও শুনে নাও ওটা এসেছিল হযরত আলী তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছে হযরত বেলালের সঙ্গে রুকাইয়া বলতেছে বলো গো আমার আব্বা জান আপনি কি বলেছেন বলুন না ও গো বিটি আমি তো তোমার সঙ্গে বেলালের বিবাহটা দিতে চাইছিলাম কিন্তু বিটি গো বেলাল আজকে 12টার সময়তে মারা যাবে তিনার ইন্তিকাল হয়ে যাবে রুকাইয়া বলছি বলে আব্বা জান আপনি হযরতে আলীকে ঘোরাবেন না ঘোরাবেন না আপনি তাড়াতাড়ি করে ডাকুন বাবাজি মুসলমান ভাইরাও রুকাইয়া বলছে আব্বা জান আমি হযরতে বেলালকে বিবাহ করতে চাই জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিবাহের আপনার কথাবার্তা আলী বললেন বলার পরে রুকাইয়া বলতেছে হাও আমি বেলালকে বিবাহ করতে চাই এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী বাবা যখন চলে গেল যাওয়ার পরে রুকাইয়ার আব্বা বলতেছে বলে বিটি বিটি আজকে তো তোমার স্বামী তো মারা যাবে তুমি কেন বিবাহতে রাজি হলে বলো বলো এ বিটি তোমার কি উদ্দেশ্য বলো রুকাইয়া বলছে গো আমার আব্বা জান যে বেলাল ছিল নবীকে মহাব্বত কইনে বলো যে বেলালকে ছিল মহাব্বত কইনে বলো ওকো আব্বা জান আমি বেলালকে বিবাহ করে আমি জান্নাতি হতে চাই জোরে বলুন জান্নাতি হতে চাই এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি এক পা দুপা করে বেলালকে কে বলতেছে এ বেলাল তোমার জন্য একজন সুন্দর মেয়ে খোঁজা গেছে তোমার জন্য একটা সুন্দরী মেয়ে পাওয়া গেছে কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলছে বেলাল তুমি তো বলছিলে আমাকে কেউ বিয়ে করবে না আমার নবীজি বলছে বেলাল গো তুমি দেখতে হলো কালো তোমার ভিতরে আমার আর আছে আলো জোরে বলুন সুবহানাল্লাহ এ বেলাল তুমি দেখতে হলে কালো কিন্তু বেলাল গো কাবা শরীফ হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা কাবা শরীফ দেখতে কালো কিন্তু সমস্ত হাজিরা করে গিয়া আলো বেলাল তোমার যে গুণ বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে জোরে বলুন
বাবা জি মুসলমান ভাইরাও এ শুনে মানি কে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি তিনি কি করলেন রুকাইয়ার সঙ্গে বাবা জি বিবাহ পড়া হয়ে গেল একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মোহাম্মদ জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলেন না জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলুন আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর জান যে আজান ইয়াতই প্রেম মগুদ রহমান দয়ার নাবির পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলুন বাবাজি আজকে মনে হচ্ছে মাইক লাগছে গলায় এত টানছে বাপ একবার বুকটা ফেটেছে হ্যাঁ হ্যাঁ একবার বলছে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ শুনে মানি কে এ বাবাজি মুসলমান ভাইরাও তাহলে বাবাজি চলুন রুকাইয়ার সঙ্গে বাবাজি বেলালের বিবাহটা হয়ে গেল বিবাহটা যখন হয়ে গেল বাবাজি মুসলমান বেলাল একটা পাথরের বাবা হিলানা দিয়ে আরাম করছে আর রুকাইয়া কি করেছেন তিনার স্বামীর পায়ে বাবাজি হেলানা দিয়ে আরাম করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিন্তা চিন্তিত হয়ে গেছে ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন তবে আপনার কাছে একটাই আবেদন করব ওগো আল্লাহ আল্লাহ আমি তো কেজো করে মধ্যে মারা যাব ওগো আল্লাহ আমার বিবিকে আর দেখতে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই এদিকে রুকাইয়া বাবাজি কান্না করতে যে কান্না করতেছেন বলে আল্লাহ গো আমার আর স্বামীকে মনে পাবো না আমার মনে আর স্বামীকে পাবো না বাবাজি তিনিও কান্না করতেছেন এদিকে বেলাল বলছে বিবি রে ও গো বিবি তোমার সঙ্গে এক রাত বাসরাত করা হলো না আমি আর বারোটা সময়তে আমার মরণ হয়ে যাবে এ বিবি তবে শোনো না আমার মনের একটা আশা আমার মনের একটা বেদনা বলে স্বামী গো কি বেদনা বলুন না বলে বিবি গো তোমার তোমার হাতে আমি কিছুটা রুটি খেতে চাই তোমার হাতে
কিছু রুটি খেতে চাই এ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও রুকাইয়া চোখের পানি ফেলে দিয়ে বলছে স্বামী গো বাড়িতে কিছু খাবার নাই গো স্বামী আপনাকে শেষ বারের বেলাতে আমি খেতে দিতে পারলাম না ও গো আমার স্বামী তবে আপনি টেনশন নেবেন না আমি খাবারের ব্যবস্থা করতেছি এ রুকাইয়া তিনি বাবা কি করলেন বাবা হযরত আলীর বাড়িতে আসলেন হযরত আলীকে বলতেছে বলো গো আলী আমার স্বামী তিনি বারোটার সময় ইন্তিকাল করবে আপনি তো জানেন আমার স্বামী আমার হাতে রুটি খেতে যাইয়াছে ও গো আমার হুজুর তবে আপনার বাড়িতে কিছু খাবার পাওয়া যাবে নাকি কিছু আটা পাওয়া যাবে নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার কাইয়া তবে শুনে না শুনে নাও ঘরের ভিতরে জবের আটা আছে 1 কেজি তাড়াতাড়ি করে নিয়ে যাও বেলালকে তৈয়ার করে দাও বেলালকে তৈয়ার করে দাও বাবা যে মুসলমান ভাইরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন বাবা রুকাইয়া 1 কিলো আটা নিয়েছে বাবাজি রুটি তৈয়ার করলেন 1 নয় 2 নয় বাবাজি 7 খানা রুটি তৈয়ার করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সাতটা রুটি তৈয়ার করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি সাতখানের ভিতরে 4 খানা রুটি খেয়েছেন 4 খানা রুটি খাবার পরে বেলাল বলছে বিবি গো আমি আর তোমাকে মন হয় আর খাবার কথা বলতে পারবো না ও গো বিবি তোমার জন্য 3 খানা রুটি রেখেছি বাবাজি যেমন কথা বলো রুকাইয়া বাবা কান্না করতে লেগেছে বলে আল্লাহ আমার আর স্বামী আমাকে খাবার কথা বলতে পারবে না এটাই শেষ পালা গো আল্লাহ আমার চোখের পানি তো থামে না রুকাইয়া হাউ হাউ করে কান্না করতেছে বলে আল্লাহ গো আমার আর স্বামীকে পাবো না বাবা যে মুসলমান ভাইরাও রুকাইয়া বাবা কান্না করতেছে না আর এদিকে রুকাইয়া মনে মনে চিন্তা করলো বলে আল্লাহ গো হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে আমি তখন তিনাকে 3টা রুটি দিয়ে দেব আর আমার স্বামীর সাথে পার্সোনাল কথা বলে নেব জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহর ফেরেশতারা খায় নাকি কি গো আল্লাহর ফেরেশতারা খায় না কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও রুকাইয়ার এটা বাবা আপনার মনে ছিল না কিন্তু বাবাজি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় রে বাবা আর বেলালের টাইম আছে মাত্র 2 ঘন্টা এরকম ভাবে স্বামীর সঙ্গে কথা বলতে লাগলো ও গো স্বামী আপনাকে পাবো কিনা তা জানি না তবে হাসরের মাঠে আমি পৌঁছে রাতের মাঠে ও গো স্বামী সেদিন আপনার সাথে আমি জান্নাতে যাব জোরে বলুন এই বাবা যে মুসলমান ভাইরা ইসলাম আনিকেরা বাবা বেলালের সঙ্গে বাবা গল্প করতে করতে বাবা আলাপ আলোচনা করতে করতে বাবা দরজায় যেন খটখট করে আওয়াজ দিল রুকাইয়া বলে আল্লাহ আর স্বামীকে মনে হয় আর পাওয়া গেল না দরজা খটখট করে আওয়াজ দিতেছে মানে আর স্বামীর সঙ্গে কথা বলা যাবে না যেমন বাবা রুকাইয়া দরজা খুলে দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি ওই দরজাতে একজন আল্লাহর নেক বান্দা দাঁড়িয়ে জোরে বল একজন ফকির বাবা দাঁড়িয়ে ফকিরি বাবা দাঁড়িয়ে ফকিরটা বলতেছে এ রুকাইয়া রুকাইয়া চমকে গেল কি ব্যাপার এই মানুষটাকে তো আমি প্রথম দেখলাম অথচ আমার নাম জানলো কি করে বাবা যে নামটা বলার পরে ওই ফকির বাবাটা বলছে রুকাইয়া তোমার কাছে 3টা রুটি আছে এ রুকাইয়া তুমি আমাকে 3 খানা রুটি দিয়ে দাও বাবাজি রুকাইয়া মনে মনে চিন্তা করলো যে আমার কাছে 3টা রুটি আছে জানলো কি করে আমার নামটা জানলো কি করে বাবা যে রুকাইয়া কি করলো 3 কানা রুটি বাবা ফকির বাবাকে দিয়ে দিল জোরে বলুন
রুটিটা দেওয়ার পরে রুকাইয়া আবা বাবা কান্না করতে লাগলো, ওই ফকির বাবাটা বলতেছে রুকাইয়া তোমার তিনটা রুটি নিয়েছি বলে, তোমার তিনটা রুটি খেয়েছে বলে, তুমি কি কান্না করছো নাকি? রুকাইয়া বলছে না 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 না, আমি রুটি খাওয়ার জন্য নয়, আমার স্বামী আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তার জন্য স্বামীর জন্য কান্না করতেছি। আমার স্বামীর সঙ্গে আরো বহুত কিছু কথা ছিল, আমি তার বলার টাইম পেলাম না পেলাম না। ওই ফকির বাবাটা বলতেছে রুকাইয়া তুমি যদি অনুমতি দাও তিনটা রোটের বদলি তোমার গেটের কাছে তিন দিন দারোয়ান থাকবো। জোরে বলুন না, তিন দিন দারোয়ান থাকবো। এ রুকাইয়া আমি গেট দিয়া কাউকে ঢুকতে দেব না। যদি কোটি কোটি টাকার মালিক হন, যদি বলে যাও ইসরাইল আপনাকে আমি 1 কোটি দিচ্ছি, আমাকে 2 দিন টাইম দিন, বলে চল এখান থেকে দিবে? মরণের টাইম আসলে বাবাজি তাকে তার জানটা কবজ করে নিয়ে যাবে, কিন্তু ফকির বাবা বলছে রোকাইয়াও টেনশন না টেনশন না, আমি গেটের কাছে দারোয়ান থাকলাম 3 দিন পর্যন্ত কাউকে ঢুকতে দেব না। এই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এ ফকির বাবা তিনি কি করলেন? রোকাইয়ার গেটের বাবাজি দাঁড়িয়ে রয়েছেন ঘরের সম্মুখে দাঁড়িয়ে, যেমন বাবাজি দাঁড়িয়ে এ সোনা মানিকেরাও, ওগো আমার বাজি মুসলমান ভাইরাও, বাবা দি হযরতে ইজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছেন, এ বাবা দি মুসলমান ভাইরাও। এই ফকির বাবা বলতেছেন এ ইজরাইল তুমি ঘরের ভিতরে 1 ধাপ রাখবে না। ইজরাইল আলাইহিস সালাম চাই এই কোথ থেকে যায়, আমি বেলালে জান কবজ করতে এসেছি আল্লাহর হুকুমে, আর তুমি বাধা দেবা কে? বলে আপনি 3 দিন ঢুকতে পাবেন না। বলে 3 দিন কেন, 1 সেকেন্ড পার হতে দেব না? কে বলছে? কে বলছে? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে 1 মিনিট। 1 আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। 7 দিন জিবরাইল আমিন বলছে কি 7 দিন, বলে 1 মিনিট 1 সেকেন্ড পার হতে তো আবার 7 দিন তুমি লেগে বসে আছো। ফকির বাবা বলতে যে বলো ইজরাইল সাতের পাশে আর একটা সৈন্য লাগিয়ে দাও। বলুন না বাবা জি মুসলমান ভাইরা সাথের পাশে একটা বাবা সৈন্য লাগিয়ে দাও। ইসরাইল আলাইহিস সালাম মনে মন চিন্তা করছে, বলে আল্লাহ গো আমি তো গেছিলাম মুসা কালিমুল্লাহর জান কোচ করতে, আমার গালে একটা থাপ্পড় দিয়া বাম ডান দিকের চোখ বের করেছিল, এ তো মারতে পারে, আমাকে দরকার নাই, আল্লাহর কাছে যাই। এই বাবা জি মুসলমান ভাইরা হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, বলে আল্লাহ ও গো আল্লাহ আমি তো বেলালে জান কোচ করতে পারলাম না, ও গো আল্লাহ উনিকে উনিকে আমার আল্লাহ বলতেছে হে ইজরাইল উনি হলো একজন নবীর প্রেমিক আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ গো তবে ওই ফকির বাবাটার এত পাওয়ার কেন? আল্লাহ গো আমি তো বেলালের জান কবজ করতে গেলাম না, আমি তো বেলালের জান কবজ করতে পারলাম না, আমি মনে করলাম যে মুসা কালিমুল্লাহর জান কবজ করতে গেছিলাম, তার মতো যদি আর একটা থাপ্পড় দেয় তো আমার চোখ বেরিয়ে যেতে পারে, তার জন্য আমি কিছু বললাম না, ও গো আল্লাহ আপনার কাছে আসলাম। আল্লাহ গো এই ফকির বাবাটাকে জামাত থেকে তার পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা জি মুসলমান ভাইরো ফকিরটাকে জানতে চান জি বলবো না, একবার দূর বলুন আল্লাহুম্মা। ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লো আলা
মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেও পৃথিবীতে তোমার ভালো বাসা আশিক রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমে জোরে বলুন সুবহানাল্লাহ এ মা খালা শুনে জন্মারাতের বেলায় ও গো মা জননী আপনাদের মশলার পালা নিয়ে এসেছি চারটা যারা শেষ পর্যন্ত শুনবে তারা পাবে চারখানা মশলা জোরে বলুন ঠিক কিনা আজ যদি ওদিকে ভাত খাইতে চুরচুর করে পালিয়ে যেতে গেল হ্যাঁ কিছু কিছু মা বোন আছে গো ভাত খাইয়ে দেয় মারবে কোন ফাঁক দিয়ে যে পালাবে তাহলে মালিক জানে হ্যাঁ আর কিছু কিছু মা বোনের আছে ওরা জালসা শোনার জন্য সারা রাত বসে থাকে বাবা যে পরশু দিনকে জলসা করেছেন আপনার ওই চা চলে বাবা চারটা পর্যন্ত ওই আড়াইটা তিনটা পর্যন্ত আপনার জলসা করছে একটা মেয়ে ওঠেনি একটা ছেলে ওঠেনি জোরে বলো এরই নাম হচ্ছে মোহাব্বত এরই নাম হচ্ছে ভালোবাসা জোরে বলো সুবহানাল্লাহ তবে এই মা খা লাগে যাচিস জাগো মা কিন্তু খানা খেয়ে বাড়ি পারিস না মা মুসলমান ভাইরাও এদিকে বাবাজি রুকাইয়া আপনা দেখতেছে কি রুকাইয়া দেখলো বারোটা বেজে গেল জান গো বুঝল না সাড়ে বারোটা বেজে গেল জান গো বুঝল না জান কবু ঝলো রাও এই বাবাজি মুসলমান ভাইর তবু আমার সোনা মানিকের এদিকে বাবা রুকাইয়া বাইরের দিকে এসেছেন আসার পরে ওই ফকির বাবা বলতেছে এ রুকাইয়া চিন্তা নয় তোমার স্বামীর হায়াত বাড়িয়ে দিয়েছি 70 বছর সুবহানাল্লাহ এই বাবাজি যেই বেলালের বারোটার সুমাতে জান কবু ঝরছিল বাবা এই ফকির বাবা এমন একজন আল্লাহ বালা বাবাজি মুসলমান ভাইর বেলালের বাবাজি 70 বছর হায়াত কে বাড়াইয়া দিয়েছে রোকাইয়া বাবাজি এত আনন্দিত হয়ে গেছে এত আনন্দিত হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইর রোকাইয়া আপনার খুশিতে এসেছেন আসার পরে বলছেন স্বামী গো স্বামী আর টেনশন নিবেন না নিবেন না নিবেন না আপনার 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকের ও আমার আব্বাজি মুসলমান ভাইরা চলুন বাবা দে আগে যাই এদিকে বাবাজি ইসরায়েল আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ এই ফকিরটাকে ফকিরটাকে এই বাবাজি মুসলমান ভাইরা এই ফকিরটাকে ইসরায়েল আলাইহিস সালাম বলছেন আপনারা তো বলুন যে ফকিরটা কে ছিল যে ওনার দোয়াতে ওনার কথাতে বেলাল 70 বছর হায়াত বাড়িয়ে গেল ঠিক না
তাহলে বাবাজি আমার দুইটা ভাইকে বলবো যে দুজন ভাই যারা নামাজ পড়েন না দুইটা ভাই উঠে বলেন যে কাল থেকে নামাজ পড়বো কি আছেন কে আছেন কি গো আমাকে সামনে বসে লিয়াছেন চ্যানেল এসে বসতো দশম কিন্তু দুইটা নামাজ আমি বানিয়ে যাব আল্লাহর রহমতে কে আছেন আপনি এখানে দাঁড়ান তো আছেন মানুষ কখন মরে যাবে কেন কি নাম গোলাম রসুল শেখ এই দেখেন গোলাম রসুল শেখ তিনি কাল থেকে নামাজ পড়বেন তো এই দেখেন কাল থেকে নামাজ পড়বেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত গোলাম রসুল সাহেব জিন্দাবাদ গোলাম রসুল সাহেব জিন্দাবাদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দাতা জিন্দাবাদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দাতা জিন্দাবাদ বাবা মরে গেলে সব বেকার একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে তোমার সাথে যাবে শুধু কাফনটা যে বলে কে আছেন একজন আরেকটা নমাজি ভাই দেখতে চাই ভাই রে ভাই আজকে যদি নমাজের পড়ার জন্য যদি এরকম অলসতা হয় এই ভাই একবার চিন্তা করো কবরকে লক্ষ্য করো আমার নবীজি বলেছে যেই বান্দা যেই উম্মত কবরকে স্মরণ করে তার জীবনে গুনার কাজ বলতে কিছুই নাই জোরে বলুন সুবহানাল্লাহ যাক এত কোন মাইকের মজা পাচ্ছি বলতে আল্লাহর জন্য মাইক ভাই খুব সুন্দর মাইক বাজেবে বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানি গেলাও একবার বোঝার চেষ্টা করুন ভাই একটা ভাইকে আরেকটা দেখতে চাই নমাজি কে হবে কি গো ইনশাআল্লাহ হবে গো যার কবর হয়ে আছে সে নমাজি হবে ঠিক কি না এই কমিটি তুমি নমাজ পড়ো উঠো উঠো এই দেখেন আমার গোলাম রসুল ভাই এতদিন আর অন্তর নবীজির মহাব্বত আছে বাবাজি নমাজ পড়বে এবং দাড়িও রাখবেন ঠিক আছে হ্যাঁ দাড়িও রাখবে আর ভাই নাই কেউ নাই কি গো একটা হলো আর একটা পারবো না করতে কে আছেন সুবহান আল্লাহ নমাজ পড়তে এত অলসতা বলে দেবো মাকে আব্দুল চাচা মৃত্যু বরণ করেছে তার জন্য জালসাতে 500 টাকা দান করেছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে দিন জোরে বলুন আল্লাহু আমিন আপনারা সব সময় দেখছেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকাল পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে তাবিজ ঝুলিয়ে পড়তে পাবে কিনা জি তাবিজ ঝুলিয়ে পড়া জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি এই তাবিজ যদি বলেন যে কোন কিতাব আছে কোন হাদিস আছে বাবা যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই যে তখন বাবা বললাম না যে বেলালকে পানি পড়া দিলেন নবীজির পানি মুবারক পান করে শরীর মুবারক লাগিয়ে বেলাল সুস্থ হলেন জোরে বলুন বেশাক সুবহানাল্লাহ আর একটু আপনার যে তাবিজ বাবাজি আপনার তাবিজের ভিতরে ভরা হয় যে কোন উদ্দেশ্য ভরা হয় ঠিক কি না
বিশ্বাস যে একটা কোরআন শরীফের আয়াত যদি ভোরে আমি হাতে বাঁধি তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার এই অসুখটা ভালো হতে পারে। তাবিজ ঝুলানো যায় যাচ্ছে, তাবিজ দেওয়াও যায় যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরতের আমরা মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে তাবিজ দেওয়া জায়েজ আছে। বাবা ওয়াহাবি ফারাজি কাদের লাবজামি এরা বলে যে তাবিজ পড়া যাবে না, একবার বেদাত ছেড়ে করে দেয়। বুঝেছেন বাবাজি? মুসলমান ভাই আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আচ্ছা যাই হোক বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এ বাবাজি মুসলমান ভাইরা, যারা নবীজির প্রেমিক বাবা তারে তো বাবা মরার পরে জান্নাতি হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে না ফকরের নাম বাবা লাশ বলতে বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলি তো মানুষ যদি শুনে লে চল বাড়ি পালায় এখন, ঠিক কি না বাবাজি? তবে একটা কি বলেন, আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে কি জানেন, বৃক্ষ তুমি কেমন ফল তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক কি না? বাপ যদি নমাজি হয় ছেলেও নমাজি হবে, বাপ যদি কোরআন পড়ে ছেলে কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বিটি কোরআন পড়বে, মা যদি নমাজ পড়ে বিটিও নমাজ পড়বে, মা যদি সঠিক পথে চলে বিটিও বাবা সঠিক পথে চলবে, ঠিক কিনা বল? বাবাজি মুসলমান ভাইয়েরাও আমরা তো বাবা নমাজি হতে পারি না, আর বেটাদেরকে নমাজের কথা বলতে পারি না, কেন? মা তো নমাজ পড়ে না, আব্বা তো নমাজ পড়ে না, তার জন্য বেটাদেরকে নমাজ পড়ার কথা বলা যায় না। কিন্তু আমার নবীজি বলতেছেন ও আমার উম্মত উম্মতানেরা, বাড়িতে যখন সন্তানের বয়স যখন 7 বছর হবে সেই সন্তানটাকে নমাজের তালিম দাও, যখন 12 বছর হবে তার বিছানা আলাদা করে দাও, 12 বছর হবে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নমাজ পড়তে নিয়ে যাও। কজন আমরা মেরেছি বেটাকে? মেরেছেন কি গো? বেটাকে আমরা মারেনি, মেরেছি? যদি বাবা আমরা বেটাকে মারতাম, বাবা মসজিদে 5 বক্ত নমাজে বাবা মুসল্লি বেড়ে যেত। এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, চলুন বাবাজি এই বেলালের অন্তরে আমার নবীজির মহব্বত ছিল, জোরে বলুন। বাবাজি মুসলমান ভাই বেলাল যখন মসজিদে নববীতে আবার আজান দিতেন, এ বাবাজি সমস্ত মেয়েরা পাগল হয়ে যেত, আসমানে পাখি যখন উঠতো বাবা আপনার কি না আসমানে পাখিগুলো দাঁড়িয়ে যেত, বাবাজি নদীতে মাছ চললে পরে বাবা বেলালের আজান শোনার জন্য মাছ দাঁড়িয়ে যেত, গাছপালা যখন বাবা লড়তো এ বাবাজি বেলালের আজান শুনে গাছপালাও লড়া বন্ধ হয়ে যেত, জোরে বলুন এ সোনা মানিক। তাই বাবাজি আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা বাবাজি 1 না 2 নয় বাবাজি 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। কত জায়গাতে? 10 জায়গাতে বাবাজি ওয়াহাবি কাদিয়ানি পাড়া দিয়ারা বলে বলে আজান দেওয়া যাবে না, কবরে আজান দেওয়া যাবে না, ঝড়ঝড়ে আজান দেওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরা তো করোনা ভাইরাস খুব আজান দিয়েছে, করোনা ভাইরাসে খুব আজান দিয়েছে, বুঝে কিছু করার নাই, এখন দিতেই হবে। বাবাজি 1 না 2 না 10 জায়গাতে আজান দেওয়া যাই যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এ বেলাল যখন আজান দিতে বাবা সমস্ত মেয়েরা পাগল হয়ে যেত, এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি একদিন বেলালকে বলতেছে বেলাল বেলাল চলো চলো যাই মক্কাতে, আমরা আজানের ধ্বনি দেব মক্কার ছাদের উপরে আজানের ধ্বনি দেব। বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার নিয়ে যেতেছেন, নিয়ে যেতে যেতে
দে বাবা কাবা শরীফের কাছে পৌঁছে গেছেন আমার নবীজি বলছে বেলাল 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 তুমি কাবা শরীফের ছাদের উপরে ওঠো কাবা শরীফের ছাদের উপরে ওঠো বাবাজি বেলাল ছাদের উপরে উঠেছেন আমার নবীজি বলছে বেলাল বেলাল তুমি আযানটা দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি বেলাল ছাদের উপরে উঠেছে একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে আমার নবীজি বলছে বেলাল বেলাল তুমি কেন আযান দিছো না কিসের জন্য আযান দিছো না বেলাল বলছো গো নবীজি আমি মসজিদে নববীতে যখন আযান দিতাম গো নবী আমি কাবা শরীফের দিকে মুখ করে আযান দিতাম ও গো নবীজি আমি তো এখন কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দেব ও গো নবীজি আমি ধরে পাই না ধরে পাই না আমার নবীজি বলতেছে বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ পীর কা দামান নহীঁ ছড়েঙ্গে ওলি কা দামান নহীঁ ছড়েঙ্গে আল কুরআনের আলো ঘরে ঘরে জালো আল কুরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো মা বোনদের সম্মান দিলোকে নামাজ রোজা আনলোকে ওয়াজ যাকাত আনলোকে মা আমিনার ঘরে আব্দুল্লাহর ঘরে জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ বাবাজি আহলে সুন্নাতুল জামাতের আকীদা ঠিক কি না জামদার নাবিজের গোমন দিবসে বাবা খুশি মানায় এ ঠিক না আর কিছু ওয়াহাবি দেওবন্দি তাবলিকি এরা বলছে যে নাবিজের আগমন দিবসে খুশি করা জায়েজ নাই এরা বলছে যে নাবিজের আগমন দিবসে তোমরা খুশি করছো যে নাবি যেদিন মারা গেছিল সেদিন তোমরা খুশি মানা বা মিলাদ করো তাই ঝরা বাবা জি আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা নাবি আমার এখনো জিন্দা জোরে বলুন নাবি আমার মদিনা থেকে শুনতে পাই এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা বাবা মালদহার সার জামিনে নবীর নামে দুরূদ পড়ুন তবু নবীজি মদিনা থেকে শুনতে পাই কলকাতায় পড়ুন নবী শুনতে পাই হাওড়াতে পড়ুন নবী শুনতে পাই দিল্লিতে পড়ুন নবী শুনতে পাই বাংলাদেশে পড়ুন নবী শুনতে পাই সিলেটে পড়ুন নবী শুনতে পাই কলকাতায় পড়ুন নবী শুনতে পাই দুনিয়ার যে কোণাতে আমার নবীজির নামে দুরূদ সালাম পড়বেন আমার নবীজি মদিনা থেকে শুনছেন বেশক সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা যে আমরা এই জায়গাতে বসে আছি আমরা জানি আমাদের বিশ্বাস যে আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন ঠিক কি এক জায়গা জালসা করতে গেছি বাবাজি ওই আসামে একজন ওয়াহাবি বলছেন আমি বললাম যে নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী নবী আমার সব জায়গা তো হাজির ও নাজির থাকেন এই কথা বলেছি তো ওয়াহাবিটা বলছে কি জানেন জয় বলছে এই আপনি ভুল ওয়াজ করলেন কেন আজ ভাই কি ভুল ওয়াজ করলেন আপনি যে বললেন যে নবী হাজির ও নাজির আছে নবী হাজির ও নাজির আছে তাহলে আপনি এটা ভুল ওয়াজ করলেন না তিনি বলছে যে আমি বললাম যে কি ভুল ওয়াজ বলো আপনি যে বলেন নবী হাজির ও নাজির আছে তা আপনি নবী দেখে দেন আমাকে তাই বলছে যে নবী দেখে দেন তা আমি বললাম শুনেন নবী দেখাবো কিন্তু আমার একটা শর্ত মানতে হবে আপনাকে ওই ফারাজিকে বলছি যে আমার শর্ত একটা মানতে হবে তো কি শর্ত বলে হ্যাঁ মানব আচ্ছা ঠিক আছে তোমাকে আমি নবী দেখিয়ে দেবো কিন্তু আমার শর্ত একটা মানতে হবে ও ফারাজি বলছে ঠিক আছে মানব আচ্ছা আমার কাছে আসেন আপনাকে নবী দেখিয়ে দিবে ফারাজিটা কাছে আসে তামাকে বলেন যে ভাই তোমার কাঁধে কটা ফারিস্তা আছে যে দুটি বলে আমার কাঁধে বলে আপনার দুই দে বলে এখানে যতগুলো সরতা আছে তাদের কাঁধে ওদের কাঁধে দুটি বলে মায়েদের কাঁধে ওদের কাঁধে দুটি আমাকে বললাম যে কাজ করেন তাইলে এই সমস্ত সরতার কাঁধে কাঁধে যদি দুই ফারিস্তা করে থাকতে পারে একই তো ফারিস্তা তাই না বাপ একই ফারিস্তা তো আমি ওকে বললাম যে ওই ফারিস্তা দেখতে পাচ্ছেন বলে না দেখতে পাই না তাই এক কাজ করেন আপনি ওই দুই ফারিস্তাকে দেখে দেন আমি আপনাকে নবী দেখে দেব জরে বলুন সুবহানাল্লাহ আপনি আগে ওই দুই ফারিস্তাকে দেখে দেন তারপর আমি নবী দেখে দেব তো বাবা যে মুসলমান এই ওয়াহাবি ফারাজি বলছে যে মৌলভি সাহেব আপনি কিসের মধ্যে কি ঢোকান আমার যে কিসের মানে কি ঢোকান মানে আচ্ছা আপনি বলুন নবীর থেকে বেশি জ্ঞান ফারিস্তার আছে না নবীর বেশি জ্ঞান আছে
নবীর জোরে বলেন নবীর নবীর জ্ঞান তাইলে বাবাজি আকে বললাম এই দুইজন ফেরেশতা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে হাওড়াতে যারা আছে তাদের কাঁধেও আছে দিল্লিতে আছে ওই ফেরেশতা দুটো তাদের কাঁধেও আছে এখানে যারা আছে সবারই কাঁধে কাঁধে আছে আমি ওই ফারাজিকে বললাম যে ফেরেশতা যদি এত ক্ষমতা হয় তাহলে আমার সাহেব কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী কামলিওয়ালা মক্কী সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারে না পারে না পারে জি দুই ফেরেশতা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা সম্ভব হতে পারে তাহলে ফেরেশতা থেকে জ্ঞান আমার নবী মুস্তফা হাজির ও নাজির আছেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জশনে ঈদে মিলাদুন নবী बस्ती बस्ती करिया करिया बस्ती बस्ती करिया करिया ताजो सरिया ताजो सरिया बस्ती बस्ती करिया करिया ताजो सरिया मसला के आला हजरत जिंदाबाद नारे तकबीर नारे रिसालत बाबा ते मुसलमान तेरे बुझा गल ए फरज दे बोलछे जे ना ये माल छोटो होते बारे किंतु ए माल के पारा जावे बाबा जे मुसलमान का सुन দিন ইসলামের খিদমত করছি বাবা আপনারা দোয়া করবেন যেন আহলে ওয়াল আর আহলে সুন্নাত ওয়াল জামাতে যেন আমরা সকলেই পাবন্দি থাকতে পারি এবং আমরা যেন মাসলাকে আলা হযরতের অনুযায়ী যেন চলতে পারি ঠিক কি না কিছু বক্তা বাড়ি যায় তারা বলছে মাসলাকে আলা হযরত আবার কে আমি বলে যা বাবা যে মাসলাকে আলা হযরতকে যারা চিনে না ওই মুলবি নাই কি বলছে ওই মুলবি নাই ও জানে মাসলাকে আলা হযরত কার নাম যেই মাসলাকে আলা হযরত একটি কিতাব লিখেছিলেন আদ দাওলাতুল মাক্কিয়া সেই কিতাবটা বাবাজি 8.5 ঘন্টাতে লিখেছে ক ঘন্টাতে আমরা হলো লিখতে পারব সম্পূর্ণ কিতাব লিখেছে তাইলে বাবাজি মুসলমান মাসলাকে আলা হযরত কার নাম মাসলাকে আলা হযরতের সম্মুখে একজন অন্ধ মুরিদ এসেছে আসার পরে বলছে হুজুর আমি ডাক্তারের কাছে গেলাম চোখে দৃষ্টি ফিরে পেলাম না কবিরাজের কাছে গেলাম চোখে দৃষ্টি ফিরে পেলাম না হুজুর গো আপনার কাছে এসেছি আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন যেন আল্লাহ পাক আমাকে চোখে দৃষ্টি দান করে বাবা মাসলাকে আলা হযরত দোয়া করলেন দোয়া করার পরে বাবাজি মুসলমান আল্লাহর কি কুদরত এই অন্ধ ব্যক্তিটা চোখের দৃষ্টি ঘুরিয়ে পেয়েছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ এরই নাম হচ্ছে মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত তার নাম বাবাজি ইরাকে একজন মুরিদ মাসলাকে আলা হযরতের সম্মুখে এসেছেন আসার পরে বলছে হুজুর আপনি আমার আল্লাহর কাছে দোয়া করুন আমার হায়াতকে বাড়িয়ে দিন মাসলাকে আলা হযরত দোয়া করলেন মাসলাকে আলা হযরত বলতেছে শোনো তুমি দুনিয়ার সারজামিনে 150 বছর বাঁচবে সুবহানাল্লাহ এখন বয়স হলো 3 বছর বাবাজি এখন মুরিদ আছে মাসলাকে আলা হযরত মুরিদ এখন আছে বাবাজি আপনার 120 হলো এখন 30 বছর বাঁচবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় মাসলাকে আলা হযরত কার নাম বাবাজি মুসলমান যখন মাসলাকে আলা হযরত যখন আদ দাওলাতুল মাক্কিয়া কিতাবটা লিখেছিল তো বাবাজি মুরিদগণ জিজ্ঞাসা করছে বলে হুজুর আপনি 8.5 ঘন্টার ভিতরে এই কিতাবটা লিখলেন কেমন করে আর মাসলাকে আলা হযরত বলতেছে বলে শোনো শোনো আমি যখন কিতাব লিখতাম দুই হাতে কলম চালাতাম জোরে বলুন দুই হাতে কলম চালাতাম আমার মাসলাকে আলা হযরত বলতে শোনো পায়ে যদি কলম চালা যাই থাকতো মাসলাকে আলা হযরত আমি পায়েও কলম চালাতাম বেশাক বেশাক সুবহানাল্লাহ বেরাদার মুরিদগণ বলতেছে হুজুর আপনি কিতাবটা লিখলেন কেমন করে তো মাসলাকে আলা হযরত বলতেছে শোনো আমি যখন কিতাব লিখতাম আমার সম্মুখে নবীজি বসে থাকতেন আমার সম্মুখে দশরথ আজম থাকতেন আমার সম্মুখে আলী থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ মাসলাকে আলা হযরত বলতেছে শোনো আমার নবীজি বলে আলীকে আলী বলে দশরথ আজমকে আর গাউসুল আজম বলে আমাকে তাহলে বাবাজি তুমি মাসলাকে আলা হযরতকে চিনবে কেমন করে তুমি তো নেট ফারাজি ও তো নেট ফারাজি ও নেট ফারাজি ছাড়া কিছু জানে না
একজন আলেমের সঙ্গে বাবাজি লাগতে গেলে তাকে 14 বছর 15 বছর মাদ্রাসায় পড়তে হবে ঠিক কি না বেশাক বেশাক দুই পাতা পড়ে নেট সার্চ করে মিজান আধারের ভক্ত ডাক্তার জাকির নায়েকের ভক্ত বাবাজি মুসলমান গোলাম রাব্বানির ভক্ত আমির হামজার ভক্ত আব্দুর রেজ্জাক বিন ইউসুফের ভক্ত এই বক্তাদের ওয়াজ শোনা সুন্নিদের জন্য হারাম আছে হারাম আছে হারাম আছে কেউ শুনবেন না এদের ওয়াজ বাবাজি মুসলমান যে ওয়াজ শুনবে মরার পরে সে যাবে জাহান্নাম বুঝা গেছে কিছু বাবজি আমার কথা বাবাজি যাকে তাকে ভালো লাগবে না জি আমার ওয়াজ যাকে তাকে ভালো লাগবে না হক কথা বলি তো হক কথা বললে আল্লাহ খুশি হয় আর হক কথা বললে বন্ধু দুনিয়ার বন্ধুর বেজার হয় আমার আল্লাহ বলতেছেন হক পথে চলো হক পথে মানো হক পথ বিটিকে শেখাও হক পথ বেটাকে শেখাও হক কথা নিজের বিবিকে শেখাও হক কথা নিজের বেটাকে শেখাও হক পথে চলো আমার আল্লাহ পাক বলতেছে যেই হক কথা চলে হক কথা বলে হক পথে চলে আল্লাহ বলতেছে ওই বান্দাটা আমার কাছে প্রিয় জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি আপনারা হয়তো বলবেন যে মৌলভী সাহেব ওরা তো নামাজ পড়ে তাহলে ওরা কি মুসলমান না ওরা মুসলমান এজিদি মুসলমান বুঝতে পেরেছেন এজিদি মুসলমান হযরত ইমাম হোসাইনকে যখন কারবালাতে শহীদ করেছিল বাবাজি এরা বাবাকে পিরস পাড়ার হাফে ছিল এরা নামাজ পড়তো কিন্তু বাবাজি তাদের অন্তরে আহলে বায়াতের মহাব্বত ছিল না আর আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে বলেছেন কি কুল্লা আসআলুকুম আলাইহি আসরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে হাবিব আপনি জানিয়ে দিন শুনে দিন আপনার উম্মতদেরকে ইসলাম প্রচার করার জন্য কোন রকমের পরিশ্রমিক চাই না শুধু চাই আমার আহলে বায়াতকে মহাব্বত করবে তাহলে বাবা যে আমরা আহলে বায়াতকে ভালোবাসি না বাসি না এটা হাত তুলে বলেন হাত তুলতে কষ্ট হচ্ছে বা যদি কষ্ট হতে হাত তুলিয়েন না কিন্তু আজকের এই জান্নাতি বাগান যারা হাত তুলবে আল্লাহ যদি তাদেরকে জান্নাতি বলে কবুল করে লে তাহলে কি করবেন যারা যারা হাত তুলবে তারা ফাঁকা পড়ে গেল ঠিক কি না হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ একজন হাত যখন নিচে না নামতে গেছে হাত নিচে নামাবে বাবা যে মুসলমান তার কি হবে সকালবেলা দেখে লিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশলাক আল হযরাত জিন্দাবাদ মাশলাক আল হযরাত জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ বাবাজি আমরা কার দিবানা আমরা নাবিজি দিবানা বাবা যে মুসলমান আমরা নাবিজি দিবানা এই জান্নাতি বাগানে বসে আছি বাপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যতক্ষণ আমার বান্দারা বসে থাকবে তাদেরকে আমি যতগুলো সাগিরা কাবিরা গুনাহ আছে আল্লাহ পাক যদি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ মাফ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যাই হোক বাবা যে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা ইসলাম নামাজ পড়বেন আর বলবেন এই গজলটা আমরা তো গরিব মদিনা দেখতে পাই না তাই না বাবা মদিনা যেতে পাই না আমাদের মনের কি আশা একবার যদি নবীজির রওজা দেখতে পেতাম তো আমাদের দিল ঠান্ডা হতো জোরে বলুন কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা কড়ি নাই আমার সব জেগেছে মদিনা যাওয়ার
আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে যাব যাব মাদিনা যেতে পারি না মাদিনা আমাদেরকে ডেকে গরিবের কি বা করার আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাই আমার নবীজি এখন মদিনাতে কান্না করতেছে বাবা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমরা বাবা যে এখন নবী চিনতে পারলাম না বাবা রে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার অন্তরে নবীজির মহব্বত রয়েছে আমার আল্লাহ বলে আমার হাবিবুল্লাহ তার সঙ্গে স্বপ্নেতে দিদার করেছে তাই বলতেছে কবিকে নবী রওজা শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ নবী রওজা শরীফ দেখি মন ভরে না নবী রওজা শরীফ দেখি মন ভরে না দেদার দাও কো সাহেব দেদার দাও কো সাহেব মদিনা আর শের মেহমান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কমলি বালা ও গো মদিনা বালা মদিনা বালা কর করুণা দেদার দাও গো সাহেব মদিনা নবী রওজা শরীফ দেখি মন ভরে না দেদার দাও গো সাহেব মদিনা জোর বলুন সুবহানাল্লাহ হে বাবা যে মুসলমান ভাইরা হযরত বিলাল বাবাদি ছাদের উপরে উঠেছেন কাবা শরীফের ছাদের উপরে আমার নবী যে বলছে বেলাল বেলাল বলো না তুমি কেন আজান দিতে জোরাও একবার বসছে একবার উঠছে কারণটা কি বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম গো নবী আমি তো এদিকে তাকিয়ে তাকিয়ে নবী গো কাবা দিকে মুখ করে আজান দিতাম ও গো দয়াল নবীজি আমি তো আজকে কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব গো নবী আমি তো ধরে পাই নাও আমার নবীজি বলছে বেলাল বেলাল গো তুমি কি জানো নাও আমি হলাম কাবার কাবা জোরে বলুন সুবহানাল্লাহ এই বেলাল আমি না আসলে পরে কাবা হতো না আমি না হলে পরে মদিনা হতো না আমি না হলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক কথাই কি সারা কুল কায়নাত কে তৈরি করতো না জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা নবীকে ভালোবেসে ইন্তিকাল করো যারা নবীকে ভালোবেসে মারা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা মরার পরে জান্নাতে জায়গা লাভ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি বেলাল মক্কাতে আজান দিলেন মক্কাতে বাবা সর্বপ্রথম আজান বেলাল দিয়েছিলেন এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন এক পা দু পা করে আপনার যেতে লাগলেন যেতে 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 আবাউ মক্কাতে গিয়া মদিনাতে গিয়া বলতে জগ নবীজি নবীজি আমরা আজকে মক্কাতে আজান দিলাম গো নবী ও গো রহমতের নবী ও গো দয়াল নবীজি তবে শুন না আমরা তো মক্কাতে আজান দিলাম এখন যদি কাফের দরেরা যদি জানতে পারে তারা তো আমাদেরকে মারধর করার জন্য আসবে আমার নবীজি বলতে জীবন বেলাল ও গো বেলাল তবে চিন্তার কিছু কারণ নাই ও গো বেলাল তারা মদিনায় ঢুকতে পারবে না জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও এই শুনে বাবাজি বেলাল এ বাবাজি আসুন নাও এবার আপনাদের সম্মুখে বাবাজি ঢাকার আজান দেব কে কে শুনতে রাজি
जी सुनबेन ढाका राजन बाबा जी मुसलमान भाई रब हजरत बेलाल के बोलचे बेलाल मस्जिदे नबवी ते अजान दो ओठो बेलाल मीनारे ते अजान सुनते जाय दाओ गो अजान मधुर सुरे बेलाल तुम्हारी अजान जोरे बोलुन सुबहानल्लाह तुम्हार दीवाना जरा हबे दुनिया तुम्हार दीवाना हबे तारा दुनिया ओई नबीर नामे तारा दुरुद पड़िबे उठो बेलाल मीनारे ते अजान सुनते जाय दाओ गो अजान मधुर सुरे बेलाल तुम्हारी अजान जोरे बोलुन बेलाल बाबा अजान देते छे मस्जिदे नबवीते कि बोलेन अल्लाहु अकबर अल्लाहु अकबर बेलाल जखन अल्लाहु अकबर करेछे समस्त मानुष बाबा जी जय की ব্যাপার মদিনাতে আযান হচ্ছে বেলাল আযান দিচ্ছে চলো সবাই বাবা কাজ ছেড়ে দিয়েছে সব মান দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله زر بلون سبحان الله بابا جي بلال جخن آجان دیتين بابا মদিনার সমস্ত মেয়েরা পর্যন্ত পাগল হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ এই তো নাম হলো মহব্বত আসুন বাবাজি আমরা নবীকে ভালোবাসব আমরা নবীকে মহব্বত করব এ ঠিক কি না বাবাজি চলুন আগিয়ে যাই আপনাদের সম্মুখে আমি তো করলাম বেলালের জীবনী তবে বাবাজি মুসলমান একটু মায়েদের জন্য একটু ওয়াজ করব শুনতে রাজি আছেন জি বাবা জি মুসলমান দাঁড়ান আমার মা বোনেরা খাই আসি তবে তোমার সাথে দিব হ্যাঁ জি হ্যাঁ বলবো বলবো ইনশাআল্লাহ বলবো বাবা জি মুসলমান ভাই ওগো মা কাল শুনে জান মা রাতের বেলায় মা
खाना खे बाड़ी रात्रे पलायन ओगो मा जाननी अपनारा हलो नबीजी दीवानी जीवन सीरियल बंद हबे नी ठीक ना आगो এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমাদের সেই ভগবান গলা কথা বলছে সিরিয়াল পালে বাবা রাতের রাত পার করে দিবে ওদের খাবারও লাগে না হ্যাঁ ওদের বাবা কিছুই লাগে না সিরিয়াল দেখতে বলে হাই যে বুঝা বুঝা চুকুরপান ঝরঝর করে ফেলছে আল্লাহু আকবার কিন্তু বাবা নামাজি হন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নামাজি হয়ে কবরে গেল তাদেরই জান্নাতি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা চলুন বাবা যে এগিয়ে যাই আমার নবীজি একদিন বাণীতে বসে আছেন ও মা খালা শুনে যান মারাতের বেলায় ও গো মা জননীরা আপনাদের ওয়াজ করতেছি বাবা জি কিছু ইহুদির মেয়েরা বলছে যে খাতুনে জান্নাত কি অপমান করব খাতুনে জান্নাত কে অপমান করব ইহুদির কিছু মেয়েরা ইহুদের মেয়েগুলো বলতেছে বলো গো আব্বা আমাদের বান্ধবী হলো খাতুনে জান্নাত বান্ধবীটাকে নিয়েছে আমরা জানো অপমান করতে চাই অপদস্থ করতে চাই বাবা দি ইহুদিটা বলছে বিটি যাও খাতুনে জান্নাত কে তোমরা দাওয়াত করে আসো আর যদি খাতুনে জান্নাত কে যদি দাওয়াত না করি তাহলে আমি এই বিবাহ করব না তিনার আপা বলতেছে বিটি যাও যাও খাতুনে জান্নাত কে তোমরা দাও দাওয়াত করেছো এ বাবা জি মুসলমান ভাইরাও ওই ফাতিমা খাতুনে জান্নাতের বাবা কিছু বান্ধবী তারা বাবা দিয়ে এসেছেন এসেছেন আসার পরে বলতে চকো নবীজি নবীজি আপনার খাতুনে জান্নাত বিটি কোথাও এ খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জি কি করেছেন বাবা ঘরের ভিতরে আল্লাহ তাআলার জান ইবাদত করে জোরে বলুন আল্লাহ তাআলা যেন ইবাদত করে এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও চল বাবা যে এগিয়ে যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ও গো আমার বান্দা বান্দেরাও তোমরা যদি সঠিক পথ পেয়ে নাও তোমরাও জান্নাতি হয়ে যাবে জোরে বলুন ওই ইহুদির বিটি গেলে নবী কেছেছে নবী গো খাতুন জান্নাত কোথায় বলে ঘরের ভিতরে ঘরের ভিতরে গেলেন যাবার পরে বলছে খাতুনে জান্নাত আমার বিবাহ তোমাকে আমার বিবাহতে আসতে হবে আর যদি আমার বিবাহতে না আসো এই খাতুনে জান্নাত আমি আর বিবাহ করব না খাতুনে জান্নাত বলতে চায় বোনেরা তবে জোরে নাও আমার আব্বা যেটা অর্ডার দিবে যেটা হুকুম দিবে আমি সেটাই করব যদি আমার আব্বা যদি দাওয়াত খেতে পাঠায় তবে আমরা যাব জোরে বলুন আমার নবীজির কাছে খাতনা জান্নাত এসেছেন বলে আব্বা জান ও গো আমার আব্বা জান আপনি বলুন না ও গো আব্বা জান আপনি বলুন ও আব্বা জান আমি কি দাওয়াতে যাব নাকি বলে কোন দাওয়াতে খাতনা জান্নাত বলছে আব্বা জান আমার কিছু ইহুদি বান্ধবে রয়েছে আমার নবী যে বলছে এই খাতনে জান্নাত তুমি কেন যাবে না দাওয়াত খেতে যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও বাবা যে মুসলমান ভাইরাও খাতুরে জান্নাত বলছে কবনেরাও যাও তোমাদের বাড়িতে কালকে আমি দাওয়াত খেতে যাব জোরে বলুন এদিকে কিন্তু বাবা ইহুদির মেয়েদের মনের বাসনা কি যে খাতুনে জান্নাত ছিড়া ছিড়া কাপড় পরে খানা খেতে আসবে আর তাকে আমরা অপমান করব এই তাদের মনের আশা কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন এ বাবাজি তিনি আপনার রাতে বেলাতে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ আমার বান্ধবীর বাড়িতে যাব খানা খেতে গো আল্লাহ ও গো রব্বুল আলামিন আমি তো খানা খেতে যাব আল্লাহ গো শাড়ি একটাও ভালো শাড়ি নাও একটা পিনার মতো কাপড় নাই ও গো আল্লাহ আপনি আমাকে জান্নাতি পোশাক দান করে দাও জোরে বলুন খাতুন জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করতেছেন এদিকে হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিতেছেন
খাতুন জান্নাত তিনি বলতেছেন বলো গো আল্লাহ আল্লাহ তবে আপনার কাছে একটাই আবেদন করব ও খোদা আমি সকাল বেলাতে যেন জান্নাতি পোশাক পেয়ে যাই ও গো রব্বুল আলামিন বাবাজি দোয়া করতেছেন ফজর নামাজ আদায় করেছেন বাবা জান্নাতি পোশাক একজন মানুষের উদ্ধার করে বলে খাতুন জান্নাত এ খাতুন জান্নাত নাও তোমার পোশাক জোরে বলুন জান্নাতি পোশাক নিয়েছো খাতুন জান্নাত জান্নাতি পোশাকটা নিলেন কি আনন্দ কি ফুর্তি জোরে বলো সুবহানাল্লাহ এ জান্নাতি পোশাকটা পড়লেন পড়ার পরে বাবাজি ওই ইহুদির বাড়িতে যাবে আমার নাবিজি বলছে খাতুন জান্নাত মা তুমি যখন যাচ্ছে যাও কিন্তু মা পর্দা করে যেও মা নাবি আমার এই কথা বললেন বলার পরে খাতুন জান্নাত আবার ঘরের দিকে সোজা দৌড়তে লাগলেন দৌড়তে দৌড়তে বাবাজি ঘরের ভিতর আপনার কি হয়েছে যে একটা চাদর ছিল বাবা ওই যে চাদর হযরত আলী বিক্রি করতে কমলার মিলে ছিল চাদর বাবাজি ওই চাদরে একটা না দুটো না সাতটা পট্টি মারা কটা সাতটা পট্টি মারা ওই জান ওই চাদরটা বাবাজি দুনিয়ার কোন চাদর নয় ওই চাদরটা হচ্ছে জান্নাতি চাদর জোরে বলুন বাবাজি ওই চাদরটা কি করেছে জান্নাতি পোশাকের উপরে পড়ে নিয়েছে আর আমাদের ঘরে যে মা বোনের চাদর পড়ে ওই চাদর নাই একবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হবে চাদর সমস্ত শরীরটাকে ঢেকে নিয়েছে বাপ ঢেকে নেওয়ার পরে চলতে লেগেছে এদিকে ইহুদির মেয়েরা বলতেছে কি ব্যাপার কি ব্যাপার খাতুনে জান্নাত তখন আসবে আর তাকে কখন অপমান করব এ বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবা এক পা দোপা করে চক্র চলতে লেগেছে চলতে চলতে বাবা ইহুদির বাড়িতে আপনার জামুনি পৌঁছে গেছে ইহুদির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সমস্ত ইহুদির মেয়েরা বলতে দেখো দেখো খাতুনে জান্নাত এসেছে খাতুনে জান্নাত বলছে বনেরাও তবে শুনে নাও শুনে নাও তোমরা আমাকে একটা ঘর করে দাও একটা ঘরের ভিতর রাখার ব্যবস্থা করো যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না যে ঘরে কোনো পুরুষ ঢুকতে পাবে না বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ওই ঘরের ভিতর বাস করলেন ইহুদির মেয়েরা বলতেছে খাতুনে জান্নাত তুমি কি জানো না এটা আমাদের বড় লোকদের খাবার আর তুমি এই রকম পোশাক পরে এসেছো কিন্তু আবার জান্নাতি পোশাক পোশাকের উপরে চাদরটা মুড়িয়ে নিয়ে আছে কিন্তু বাবা যে চাদরে একটা নয় দুটো নয় বাবা যে সাতটা পটনি মারো বাবা যে ওই ইহুদির মেয়েরা বলছে খাতুনে জান্নাত তোমাকে চাদর পরে কে আসতে বলেছে বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত যেমন শরীর থেকে আওয়াজ চাদরটা নামায়া দেছে আল্লাহর কি কুদরত খাতুনে জান্নাতের পোশাকে বাবা জান ঝিলমিল ঝিলমিল করতেছে জোরে বলুন ইহুদির মেয়েরা বলতেছে কি ব্যাপার খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেল কোথা থেকে আমরা তো বাপ জন্মে ওরকম পোশাক দেখেনি সমস্ত ইহুদিরা বলছে গো খাতুনে জান্নাত বলো রে পোশাক কোথা পেয়েছো বলো না কোথা পেয়েছো খাতুনে জান্নাত বলছে তোমরা এই পোশাক পাবে না ইহুদির মেয়েরা বলছে যদি 1 লাখ হয় তবু কিন্তু রাজি একবার বলো এই পোশাক কোথায় পেয়েছো দুনিয়ার পোশাক আর জান্নাতি পোশাক আলাদা হবে না জি দুনিয়ার পোশাক আর জান্নাতি পোশাক একবার সেম তো আলাদা যেমন খাতুনে জান্নাত চাদরটা হটিয়ে দিয়েছে বাবাজি এত সুন্দর চাদর এত সুন্দর চাদর বন্ধ করে বাবাজি দাঁড়ালে বাবাজি ওই ঘরের ওই চাদর আপনার কিনা ওই জান্নাতি পোশাকে এমন আপনার লাইট সিস্টেম করা আছে বাবাজি মুসলমান ওই ঘরটাকে আপনার আলোমা করে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ যখন আলোমা করে দেওয়া সমস্ত ইহুদি মেয়েরা বলছে খাতুনে জান্নাত এই পোশাকটা কোথায় পেয়েছো খাতুনে জান্নাত বলতেছে দুনিয়ার কোন জায়গাতে পাবে না তাহলে কোথায় পাওয়া যায় বলো যদি 1 লাখ টাকা যদি লাগে তবু কিনবো আমরা কিন্তু এই কাপড় আমরা পরবো
খাতুনে জান্নাত বলছে বনেরাম এটা কোন দুনিয়ার কোন কাপড় নয়, এটা দুনিয়ার কোন কাপড় নাই। ইহুদি মেয়েরা বলতেছে খাতুনে জান্নাত একবার শুধু মার্কেটের নামটা বলো, কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো বলো। খাতুনে জান্নাত বলতেছে এই বনেরা বনেরা বনেরাও আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা দি এই সুনামানি কেরো জান্নাতুল ফিরদাউস যেমন নামটা করেছে। ইহুদির মেয়েরা বলতেছে বলো গো খাতুন জান্নাত তবে ওই জান্নাতুল ফিরদাউস মার্কেটটা কোন রাস্তা দিয়ে যাব। খাতুন জান্নাত বলতেছে বনেরা তোমরা যদি ওই রাস্তা দিয়ে যদি যেতে চাও তোমাদেরকে রাস্তাটার নাম বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন ওই রাস্তা যদি তোমরা চলো তোমরাও জান্নাতি পোশাক পাবে। বাবাজি মুসলমান ভাইরা বাবা ইহুদি নারীরা বলতেছে বলে খাতুনে জান্নাত আমরা তো বুঝতে পারলাম না। ওগ ইহুদির মেয়েরা তবে শুনো শুনো এই পোশাক কোন দুনিয়ার কোন কোনাতে পাওয়া যাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাবে না। এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলুন জান্নাতি পোশাক। বাবা যে মুসলমান এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কে ছিলেন? ইনারা বলছে বলে জান্নাতি পোশাক। বলে হ্যাঁ। বলে কি করে পাবো? বলে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে, আর আমার মতো পর্দাবালি হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান তিনি কি করলেন? বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার ইসলাম তিনি বললেন যে এই খাতুনে জান্নাত আমরা তো এই পোশাক পেতে চাই, তবে কি করা লাগবে? তো বলে আমার আব্বার কলমা পড়তে হবে। কলমা পড়লেন বাবা, এক না দুই নয় কোন কিতাবে লিখছেন 70টা মেয়ে কলমা পড়েছিল, আবার কোন কিতাবে লিখতে বাবাজি 4000 মেয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহু আমিন। ও মা খালা আপনারা শুনেছেন মা রাতের বেলায় যদি আপনারা যদি সঠিকভাবে যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারেন বাবা মা আপনাদেরকে বলে যাই আপনারা সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ولا آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم যেরকম যার যেরকম গ্রামের নিয়ম আমি বলি যে আমাদের অন্য অন্য জায়গাতে যাই লাস্টে বেলাতে খাবারটা ছিন্নি করে তোফা করে। লাস্টে বেলা খাওয়া শেষের পরে সমস্ত মানুষকে লাইন দেয় একসঙ্গে খাওয়ায়, কিন্তু এদিকে আলাদা সিস্টেম হয়ে গেল। ওয়াজ চলতে তো খাওয়াটা ঠিক না, আর যেহেতু যে গ্রামের যে নিয়ম যেদিকে যেরকম নিয়ম সেরকম চলতে হবে। তো যাই হোক বাবা যে আর লম্বা চড়া করছি না, প্রায় আপনার 12:30 বেজে গেছে, আড়াই ঘন্টা বক্তব্য আমার জন্য যথেষ্ট। যদি মানুষ থাকতো তারও শোনাতাম শোনাতাম না না ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহু আমিন। বাবা যে মুসলমান একবার দূর বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা